প্রিয় দর্শক, আমরা এখন হচ্ছে ডুয়েটের নতুন ক্যাম্পাসে সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য আমরা এখন এখানে আসলাম। তো এটা হচ্ছে মেইন এন্ট্রান্স গার্ড রুম, এবং হচ্ছে এটা আইসিটি ইনকিউবেটর। এবং বাম পাশে এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিং। আমি এখন অ্যাডমিন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে, এবং এগুলোতে একসময় ফুলের চারা রোপণ করা হবে, দুই পাশে ফুলের গাছ থাকবে। তো এটা হচ্ছে মেইন গেট থেকে যে মেইন রোড, ডান পাশে হচ্ছে আইসিটি ইনকিউবেটর এবং বাম পাশে হচ্ছে অ্যাডমিন বিল্ডিং। এবং এখানে অ্যাডমিন বিল্ডিংয়ের নিচে একদিক দিয়ে ভেহিকেলগুলো ইন করতে পারবে, আর একদিক দিয়ে ভেহিকেলগুলো বের হতে পারবে। খুব সুন্দর এখানে পার্কিং সিস্টেমগুলো রয়েছে। এবং আইসিটি ইনকিউবেটর এই বিল্ডিংয়েরও হচ্ছে এখানে পার্কিং আছে। এই যে হচ্ছে র্যাম্প, র্যাম্প থেকে এরপরে হচ্ছে নিচের দিকে পার্কিং হবে। আর এই পাশটা বাউন্ডারি সীমানা হচ্ছে সামনের এই প্রাচীর পর্যন্ত। এই জায়গাটা এখনও ইনকমপ্লিট, আগামীতে হয়তো এটা আরও এক্সপ্যান্ড হবে। এরপরে আমরা হচ্ছে যদি হলের দিকে যাই, এই মেইন এন্ট্রান্স, এবার হাতের বাম সাইডে হচ্ছে আইসিটি ইনকিউবেটর এবং ডান পাশে হচ্ছে অ্যাডমিন বিল্ডিং। এবং এই মেইন রোড ধরে, মেইন গেট থেকে মেইন রোড ধরে আমরা হচ্ছে এখন যাচ্ছি হলের দিকে। এবং এখানে সেই ডুয়েটের মেইন ক্যাম্পাসের মতো হচ্ছে আইকনিক ওয়াটার ট্যাঙ্ক আছে, এবং সেখানে খুব সুন্দরভাবে ডুয়েটের নাম দেখা যাচ্ছে। তো এটা হয়তো আগামীতে সুন্দর একটা কালার হবে, হয়তো বা ডুয়েটের যে একটা রং আছে এই যে ওয়াল কালারের মতো, ইট কালার বা এটার মতো হবে। এখানে আমরা আসলে এখন অ্যাডমিন বিল্ডিংয়ের হচ্ছে সাইড দিয়ে এগোচ্ছি হলের দিকে। এটা হচ্ছে সাবস্টেশন, এই সাবস্টেশন এবং হচ্ছে অ্যাডমিন বিল্ডিংয়ের মাঝখান দিয়ে আমরা আসলে এবার উত্তর পাশে আসতেছি। এটা হচ্ছে বঙ্গবন্ধু হল, ছাত্র হল। এখানে বঙ্গবন্ধু হল, এবং এটা হচ্ছে আর একটা রোড যেটা মেইনলি হল, হলের জন্য ব্যবহৃত হবে। তো এখানে হচ্ছে বেশ গাছ লাগানো আছে, একসময় এই গাছগুলো যখন বড় হবে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করবে। আমি এবার একটু এই হলের পিছন সাইডে যাচ্ছি। এখানে এই সেই বিখ্যাত সেই পানির ট্যাঙ্ক সাইট। তো এই হচ্ছে পেছন সাইট হলের, যেখানে খুব সুন্দর একটা পানির ট্যাঙ্ক রয়েছে, যেটা ক্যাম্পাস ওয়ান বা মেইন ক্যাম্পাসের সাথে হচ্ছে সাদৃশ্যমূলক ওয়াটার ট্যাঙ্ক। খুব সুন্দর ডিজাইন, অনেকটা মনে হচ্ছে যে স্পেস এক্সের রকেট লঞ্চিং প্যাড, কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। এটা কালার হবে আগামীতে, কোনো একটা কালার হবে, এবং এমন একটা কালার হবে আশা করি সেটা চারিপাশের পরিবেশ এবং ডুয়েটকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। তো এবার হচ্ছে হলের অংশ, এটা হচ্ছে বঙ্গবন্ধু হল, বঙ্গবন্ধু হল। এবং এখানে হচ্ছে
সুন্দর একটা ফুটপাত আছে, যেটা একসময় দেখা যাবে শিক্ষার্থীদের আনাগোনায়। এবং এটা মনে হয় যতটা না ফুটপাত হিসেবে ব্যবহৃত হবে, তার চাইতে আমার মনে হয় যে এটা আসলে এরকম বসে সুন্দরভাবে সময় কাটানো যাবে। যে আমি যেভাবে এরকম বসে আছি, এরকম হচ্ছে আমরা যদি হচ্ছে বসি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে খুব সুন্দর হচ্ছে সিনারি এখানে উপভোগ করা যাবে। তো খারাপ না, সুন্দর। তো যাক, যা বলছিলাম যে এটা আসলে বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। পেছনে যেহেতু হচ্ছে দেবদারুর গাছ দেখতে পারতেছি, এবং দেবদারু গাছ এবং হচ্ছে সম্ভবত পাম গাছ। তবে আমার মতে যদি কিছু কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়, ক্যাম্পাসটা আরও হচ্ছে সুন্দর লাগবে। এবং এই গাছগুলো যখন বড় হবে, ছায়া দেবে এই রাস্তাটা, সেই রাস্তা আমি ড্যাম শিওর এই রাস্তা তখন অনেক সুন্দর হচ্ছে সিনারি তৈরি করবে। তো আমরা এখন হচ্ছে অ্যাডমিন বিল্ডিংয়ের হচ্ছে উত্তর সাইডে আছি, অর্থাৎ যেদিকে হচ্ছে বঙ্গবন্ধু হল। তো এই হচ্ছে হল, যেহেতু এখন ছুটির সময় আর এখানে আসলে এই মুহূর্তে কাজ বন্ধ, তো আসলে ভেতরে ঢোকার উপায় নাই। তারপরেও আমি হচ্ছে চেষ্টা করতেছি যে বাইর থেকে হচ্ছে কীভাবে কতটুকু দেখা যায়। এইটা সম্ভবত নামাজের জায়গা, হলের হচ্ছে জাস্ট নিচতলায়, এটা হচ্ছে নামাজের স্থান, এটা মসজিদ। এবং এখানে বাম পার্শ্বে হচ্ছে হল অফিস, ভিজিটর রুম, ছোট একটা ক্যাম্পাস, বেশ সাজানো গোছানো। ছাত্ররা যখন এখানে থাকা শুরু করবে এবং এখানে যখন ক্লাস শুরু হবে, তখন আসলে কোলাহলে পূর্ণ হবে। এই গাছগুলো যখন হচ্ছে একটা 5-6 ফিটের হাইটের হবে, তো তখন দেখা যাবে যে এখানকার আসলে পরিবেশ পুরোটাই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা হচ্ছে পেছনের যে গেট, অর্থাৎ যেটা মেইনলি হলের জন্য ব্যবহৃত হবে, প্রথম মেইন এন্ট্রান্স গেটটা হচ্ছে অফিসিয়াল সময় হয়তো ওপেন থাকবে। আর এটা হচ্ছে যেহেতু ছাত্ররা এখানে হলে থাকবে, তাদের হচ্ছে আনাগোনা অফিস টাইমের পরেও থাকবে, এই জন্য এই গেটটা হচ্ছে খোলা থাকবে। এখানেও গার্ড আছে, আর এই জায়গাটা ফাঁকা, হয়তো বা এখানে ক্যান্টিন অথবা খাবার টাবারের হচ্ছে লোকাল আইটেম থাকতে পারে। এই জায়গাটা ও দেখা যাবে যে খুব জনাকীর্ণ একটা পরিবেশ তৈরি করবে যখন ফুল হচ্ছে ক্যাম্পাসটা হচ্ছে চালু হবে। আমরা বঙ্গবন্ধু হলের উপর দিয়ে ডুয়েট লেখা সেই আইকনিক ওয়াটার ট্যাঙ্কটা দেখতে পাচ্ছি। যেহেতু আপাতত এটা 6-তলা হল, এরপর তো আরও এক্সটেনশন হবে, তখন এটা আর দেখা যাবে না। তো এই হচ্ছে ডুয়েটের নতুন ক্যাম্পাস বা সেকেন্ড ক্যাম্পাস যেটাই বলি না কেন, সেটার হচ্ছে সর্বশেষ অবস্থা। যেহেতু চতুর্পাশে বাসা বাড়ি, একটু ওপেন স্পেস কম, তারপরেও যেটুকু স্পেস আছে এটা যদি আমরা প্রপার ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারি, সেক্ষেত্রে আরও ইফেক্টিভ হবে। আমি জানি না এই জায়গায় আসলে কী হবে আগামীতে, তবে এই ছোটোখাটো দোকান হয়তো বা মানে পার্মানেন্ট না, হয়তো বা বৈকালিক যে স্ন্যাক্স ফুচকার দোকানগুলো সেখানে হয়তো বা এখানে এসে থাকতে পারে, অথবা স্টুডেন্টদের একটা গ্যাদারিং হইতে পারে, অথবা হল যখন চালু হবে তখন এটা হয়তো বা খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হবে। অবশ্যই এটা একটা খেলার মাঠ আসলে হচ্ছে ব্যবহৃত হবে, কারণ আসলে তো এখানে হলের জন্য তেমন কোনো মাঠ নাই। সো সেক্ষেত্রে দেখা যাবে ছাত্ররা এখানে খেলাধুলায় মত্ত থাকবে, আশেপাশে হয়তো বা তখন এই সাইডগুলো দিয়েও হয়তো কোনো ফুচকা ইয়ের দোকান থাকতে পারে টেম্পোরারি। তো এটা হচ্ছে সেই আরেকটা গেট। এবার আমি হচ্ছে
হলের দিক থেকে আবার মেইন গেটের দিকে হচ্ছে যাচ্ছি। তো এটা হচ্ছে এই দিকের একটা ভিউ, যেখান থেকে আসলে আমরা পুরো হল এরিয়াটা যদি দেখি তো হলটাকে অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা এই মেইন রোডের মেইন গেটের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিং আর হচ্ছে যে বাহিরের যে ডুয়েটের বাউন্ডারি। তো এই বাউন্ডারি দিয়েও সুন্দর হচ্ছে ফুটপাথ আছে। তো আমি যেটা বললাম আসলে যে এটা মেইনলি যখন ছাত্র সমাগম হবে তখন আসলে এটা যতটা না হাঁটার জন্য ব্যবহৃত হবে তার চাইতে এখানে বসে গল্পগুজব করার একটা সুন্দর প্লেস হবে। তো এই হচ্ছে আমি এখন মেইন গেটের দিকে যাচ্ছি। মেইন গেটের দিকে এখানে খুব সুন্দর একটা জায়গা আছে। তো মোটামুটি সব দিক সাইড দিয়েই আসলে এখানে হাঁটার পরিবেশ এবং প্রত্যেকটা একটু পরপরই খুব সুন্দর দেবদারু গাছ লাগানো আছে। তো এই গাছগুলো যখন আসলে বড় হবে খুব ঠান্ডা ছায়া পাওয়া যাবে, ছায়ার নিচে বসলে অনেক আরাম অনুভব হবে। বিকেল করে এখানে যদি শিক্ষার্থী না হেঁটেও যদি এখানে বসে থাকে গল্পগুজবের সময় তারা আসলে খুব নির্মল একটা পরিবেশ পাবে। আর এখন এমনি যেহেতু এখন বাজে হচ্ছে 10:15, তো এই সময়ও এই বিল্ডিংয়ের হচ্ছে ছায়া থাকে। তো চাইলে এই সময়টা তো এই ছায়ায় হচ্ছে খুব সুন্দর হচ্ছে সময় কাটানো যাবে। আর বিকেলবেলা তো হচ্ছে এই গাছগুলোর ছায়া দেবে, বড় না হওয়া পর্যন্ত আপাতত সেই উপায় নাই। তো এখন আমি ঘুরে আবার হচ্ছে মেইন এন্ট্রান্সে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের প্রিয় ডুয়েটের নতুন ক্যাম্পাস বা সেকেন্ড ক্যাম্পাস, আমরা যে নামেই বলি না কেন, ডুয়েট মেইন ক্যাম্পাসটা থেকে খুবই স্বল্প দূরত্বে, হেঁটে প্রায় 15 মিনিট লাগে। আর ভেতরের দিয়ে যে একটা রোড তৈরি করা হয়েছে হাঁটার রোড, প্রায় 3 ফিট চওড়া, যদিও এটা এখন আপাতত বন্ধ আছে। এই ক্যাম্পাসটা চালু হলে তখন হচ্ছে ওই রাস্তাটা চালু হবে, তখন হয়তো দেখা যাবে যে 5-7 মিনিটেই আমাদের হচ্ছে নিউ একাডেমিক বিল্ডিং এবং টেক্সটাইল ওয়ার্কশপের মাঝখান দিয়ে যে রোডটা এপার এপাশে এখানে কানেক্টেড হয়েছে সেটা সহজে আমরা 5-7 মিনিটে আমরা এখানে চলে আসতে পারবো, বা সর্বোচ্চ 10 মিনিট হয়তো লাগবে একটু হেলে দিলেও যদি আসা হয়, কিন্তু 5-7 মিনিটের বেশি লাগার কথা না। তো এই হচ্ছে ডুয়েট ক্যাম্পাস, নতুন ক্যাম্পাস বা সেকেন্ড ক্যাম্পাস। এটা হচ্ছে মেইন গেট। তো আমি যদি পুরো ভিউটা দেখি, পুরো ভিউটা হচ্ছে এরকম সুন্দর। অর্থাৎ অ্যাডমিন বিল্ডিংয়ের পশ্চিম এবং হচ্ছে পূর্ব দুই দিক দিয়েই হচ্ছে হলের দিকে যাওয়ার হচ্ছে রাস্তা রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং আমি যদি হচ্ছে এখান থেকে যদি বের হই তাহলে হচ্ছে এটা হচ্ছে মেইন গেট। এইটা সম্ভবত সেই রাস্তা। তো হলের গেটটা হচ্ছে সামনে হচ্ছে ওপেন আর এটা হচ্ছে মেইন গেট, এবং সামনেই হচ্ছে একটা ছোট্ট 3 মাথা, যেটার ডান দিকে যদি যাওয়া হয় তাহলে মাঝির খোলা হয়ে ডুয়েটে যাওয়া যায়, আর সোজা যদি যাওয়া যায় তাহলে ফলপট্টি দিয়ে অর্থাৎ রেল লাইনের প্যারালালি জয়দেবপুর বের হওয়া যাবে। তো আশা করি ক্যাম্পাসে এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টস করুন এবং হচ্ছে লাইক বাটন প্রেস করুন। ধন্যবাদ।